হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডকোডার বিগিনার কন্টেস্ট 253 এর ডি নাম্বার প্রবলেম। প্রবলেমের নাম ছিল ফিজ বা সাম হার্ট। অনেক ইজি একটা প্রবলেম ছিল, তো চলো আমরা প্রবলেমটা পড়ি এবং সলভ টেকনিক খুঁজে এবং সলভ করার ট্রাই করি। অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে ফাইন্ড দ্য সাম অফ ইন্টিজার বিটুইন ওয়ান টু এন। আমাকে ওয়ান টু এন এর মধ্যে সাম পিন করতে হবে, মানে সামটা বের করতে হবে, বাট তার মধ্য থেকে কিছু কিছু ভ্যালু আমার নেওয়া যাবে না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার আমার তিনটা ভ্যালু থাকবে, এ এন এ বি। আমাকে ওয়ান থেকে এন এর যোগফলটা বের করতে হবে প্রত্যেকটা ভ্যালু, বাট ওখান থেকে কিছু কিছু ভ্যালু আমার নেওয়া যাবে না। সেটা হচ্ছে যেগুলো এ অথবা বি দ্বারা ডিভিজিবল হয়, যেগুলো এ অর বি দ্বারা ডিভিজিবল হয় সেগুলো আমার জাস্ট কি করা যাবে না, নেওয়া যাবে না। ওকে, তো এটা হচ্ছে আমার কোড। প্রবলেম স্টেটমেন্ট একদম ইজি। এখন আমরা চলুন সলভ টেকনিকটা খুঁজি। তা আমাদের বের করতে হবে যে হচ্ছে ওয়ান টু ওয়ান থেকে এন পর্যন্ত সবগুলা ভ্যালুর যোগফল, এবং এদের মধ্যে এ এবং বি যে দেওয়া থাকবে এদের ডিভিজেবলগুলা বাদ যাবে। তা আমি ইজিলি এটা করে ফেলতে পারি। ওয়ান থেকে এন এর যোগফল আমি কিভাবে বের করতে পারি, ওয়ান থেকে এন এর যোগফলটা আমি বের করতে পারি যে এন ইন্টু একবারই যে এন প্লাস ওয়ান ভাগ টু, এটা হচ্ছে আমার ওয়ান টু এন এর যোগফল, ওয়ান টু এন এর যোগফল, ওয়ান থেকে এন এর যোগফল। এবং এর মধ্যে ফর এ আর বি এর ডিভিজেবলগুলো বাদ যাবে, ঠিক আছে। তো আমি এক কাজ করতে পারি, লুপ চালাতে পারি যে যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে লুপ ওয়ান থেকে শুরু হবে যতক্ষণ পর্যন্ত চলবে যে আই ইন্টু এ লেস দেন ইকুয়াল এন, ততক্ষণ পর্যন্ত চলবে এবং হচ্ছে আই প্লাস প্লাস। এবং এখান থেকে আমি জাস্ট এগুলাকে রিমুভ করে দেবো, যেগুলো হচ্ছে যে সাম মাইনাস ইকুয়াল আই ইন্টু এ, এগুলোকে আমি রিমুভ করে দেবো, মানে এ ডিভিজিবলগুলো রিমুভ করে দিলাম। এবার সেমভাবে মানে লুপটা চললো আমার আই ওয়ান থেকে লুপটা শুরু হলো এবং আই ইন্টু এ লেস দেন ইকুয়াল এন পর্যন্ত চলবে এবং আই প্লাস প্লাস। তো এতক্ষণ পর্যন্ত আমি একটা লুপ চালালাম, আর এখান থেকে আমি তার মানে একটা ডিভিজিবলগুলা, মানে ডিভিজিবলগুলা যেমন এ ইন্টু ওয়ান, এ ইন্টু টু, এইগুলো তো এ ডিভিজিবল, তাই না? ওই ভ্যালুগুলা যেমন যদি দুই ধরি তাহলে দুই চার ছয় আট, এগুলো হচ্ছে দুই এর ডিভিজিবল ওয়ান থেকে এন এর মধ্যে। তো ওগুলোর মধ্যে আমি যেগুলো পাবো সেগুলোকে আমি রিমুভ করে দেবো, সেমভাবে বি এরগুলো রিমুভ করে দেবো। বাট কথা হচ্ছে এ আর বি এর রিমুভ করে দিলাম, ঠিক আছে, বাট এ আর বি এর দুইবার কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। কারণ দেখো, আমি যখন তিন আর পাঁচ আমি যখন তিনেরও ডিভিজিবল রিমুভ করবো, পাঁচেরও ডিভিজিবল রিমুভ করবো, তা পনেরো ভ্যালুটা যদি চিন্তা করি, পনেরো ভ্যালুটা কিন্তু তিনেরও ডিভিজিবল পাঁচেরও ডিভিজিবল, তো এটা তো দুইবার রিমুভ হয়ে যাবে আমার সাম থেকে। তো সেক্ষেত্রে তো আমার অ্যান্সারটি সত্যি আসবে না। তা আমাকে জাস্ট এমনভাবে রিমুভ করতে হবে যেটা হচ্ছে যে আমি ঠিক আছে তিনের ডিভিজিবল রিমুভ করে দিচ্ছি, পাঁচের ডিভিজিবল রিমুভ করে দিচ্ছি, এখন আমার কাজ হচ্ছে পনেরো, এই ভ্যালুটা দুইবার রিমুভ হয়ে গেছে, আমাকে এটা এক আরেকবার যোগ করে দিতে হবে, মানে এটা দুইবার রিমুভ হয়ে গেছে, আমার রিমুভ হওয়ার দরকার ছিল একবার। তো আমাকে জাস্ট এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে কোনগুলো দুইবার করে রিমুভ হয়ে যাচ্ছে, যেগুলো দুইবার করে রিমুভ হয়ে যাচ্ছে ওইগুলো জাস্ট একবার রিমুভ করতে, মানে আরেকবার করে যোগ করে দিতে হবে আমার সামের মধ্যে। তো কোন ভ্যালুগুলো আমার দুইবার করে রিমুভ হবে সেটা আমার হচ্ছে দেখার বিষয়। তো এটা একদম ইজি, সেটা হচ্ছে যে এ আর বি এর, এ আর বি এর যেটা এলসিএম, যেটা এলসিএম 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 এর ডিভিজিবলগুলো এগুলো দুইবার করে রিমুভ হবে। যেমন হচ্ছে আমি যদি এভাবে ধরি যে দুই আর চারের এলসিএম হবে চার, তো চারের গুণিতকগুলো কিন্তু দুইবার করে রিমুভ হবে। কেমনে দুইবার করে রিমুভ হবে, কারণ দেখো চারের গুণিতক যেমন চার আট বারো ষোলো বিশ, একটু ভালো মতো চিন্তা করুন, চার কিন্তু দুই দ্বারাও ডিভিজিবল হয়, তার মানে চার ভ্যালুটা দুই দ্বারা ডিভিজিবল হলে এটা রিমুভ হবে, এবং চার কিন্তু চার দ্বারাও ডিভিজিবল হয়। আবার আট, আট দুই দ্বারাও ডিভিজিবল হয়, চার দ্বারাও ডিভিজিবল হয়। বারো দুই দ্বারাও হয়, আট দ্বারাও হয়, ষোলোটাও হয়, বিশও হয়। তো এইভাবে চার যেগুলো চার হচ্ছে আমার, কিন্তু দুই আর চারের এলসিএম হচ্ছে চার, যেগুলো চার দ্বারা ডিভিজিবল হয় ওগুলো কিন্তু দুই দ্বারা ডিভিজিবল, চার দ্বারা ডিভিজিবল, এই জন্য এই ভ্যালুগুলো হচ্ছে আমার রিমুভ হয়ে যাবে দুইবার করে। এই ভ্যালুগুলোকে জাস্ট আমার আরেকবার করে অ্যাড করে দিতে হবে। যেমন তিন আর পাঁচের কথা যদি চিন্তা করি, তিন আর পাঁচ এদের কিন্তু এদের এলসিএম হচ্ছে আমার কত, এদের এলসিএম হচ্ছে পনেরো, তাহলে পনেরো যারা যেগুলো ডিভিজিবল হয় যেমন পনেরো তিরিশ পঁয়তাল্লিশ, এগুলো কিন্তু দুইটা দ্বারাই আমার কি হবে, দুইটা ভ্যালু দ্বারাই আমার এগুলো হচ্ছে ডিভিজিবল হবে। সো এগুলো কিন্তু দুইবার করে রিমুভ হয়ে যাবে, তো এগুলোকে আমার জাস্ট একবার করে যোগ করে দিতে হবে, ঠিক আছে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে এর মান যদি অন হয় কোনো কারণে, এর মান অন হওয়া মানে কি, প্রত্যেকটা ভ্যালু অন দ্বারা ডিভিজিবল, সো আমার অ্যান্সার কিন্তু জিরো হবে। বি এর মান যদি অন হয় তার মানে প্রত্যেকটা ভ্যালুই বি দ্বারা অন দ্বারা ডিভিজিবল, সো অ্যান্সার মান জিরো হবে। তো এই টেকনিকটা একটু কাজে লাগাইতে হবে।
তো একদম ইজি একটা প্রবলেম ছিল, জাস্ট আমরা কি করলাম এন এবং এবি নিলাম, তো আমরা জাস্ট অ্যানসারের মধ্যে প্রত্যেকটা এন এর সবগুলো ভ্যালু যোগফলটা বের করে নিয়েছি, যে এন টু এন প্লাস ওয়ান বাই টু, তাহলে ওয়ান থেকে এন পর্যন্ত সবগুলো ভ্যালু যোগফল আমি অ্যানসারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি যদি দেখি যে এ এর মান ওয়ান অথবা বি এর মান ওয়ান, দুটার মধ্যে যেকোনো একটা ওয়ান হলে সঙ্গে সঙ্গে অ্যান্সার অন করে জিরো রিটার্ন করে দিস, কারণ অ্যান্সার জিরো হবে, ঠিক আছে। আর যদি না হয় সেক্ষেত্রে আমি অ্যান্সার থেকে কি করব, এ ডিভিজুয়াল রিমুভ করব, এই যে এখানে হচ্ছে এ ডিভিজুয়াল রিমুভ করতেছি, এখানে আমি হচ্ছে বি এর ডিভিজুয়াল রিমুভ করতেছি, তারপর হচ্ছে আমার দুইবার করে যেগুলো রিমুভ হয়ে যাবে ওগুলোকে জাস্ট অ্যান্সারের মধ্যে যোগ করে দিতে হবে। সেটা হচ্ছে আমার জাস্ট এলসিএমটা বের করে নিয়েছি, এলসিএমটা বের করে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত এলসিএম এর গুণিতকগুলো এন পর্যন্ত যাবে সেগুলো জাস্ট আমি যোগ করে নিয়েছি আই ডি এলসিএম, দেন আমি জাস্ট অ্যান্সারটাকে পিন করে দিচ্ছি। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের, এটাই ছিল হচ্ছে আমাদের ডি নাম্বার প্রবলেমের সলিউশন, ফিজ বা সাম হার্ট। তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছো, তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।